لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لم يجدوا في قلوبهم حرجا مما قضيت ويسلموا تسليما. আপনার প্রতিপালকের শপথ করে বলতেছি, আল্লাহ বলতেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আপনার প্রতিপালকের শপথ করে বলতেছি, মানে আল্লাহ নিজের শপথ করে বলতেছেন, আমি আল্লাহ আমার কসম করে বলতেছি, ওই ব্যক্তি কশ্চিনকালেও মুমিন হতে পারে না, ওই ব্যক্তি কশ্চিনকালেও মুমিন হতে পারে না, যে আপনি যখন কোনো ফয়সালা দেন, আপনি যখন কোনো সিদ্ধান্ত দেন, সেই সিদ্ধান্ত এবং ফয়সালাকে কোনোরূপ প্রশ্ন উত্থাপন ছাড়াই, কোনোরূপ চুচেরা করা ছাড়াই, মাথা পেতে মেনে না নিতে পারে, সে মুমিন হতে পারে না। যখনই আপনার সামনে বলা হবে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, তখন আপনি ওটা আমল করতে পারেন আর না পারেন, মুখ বন্ধ রাখতে হবে, কথা বলতে পাবেন না। যেখানে বলে দেওয়া হয়েছে আল্লাহর রাসূল বলেছেন, তারপরে আপনি কোনো কথা বলতে পাবেন না, দুনিয়ার কোনো মানুষের কথা নকলও করতে পারবেন না, দুনিয়ার কোনো রাষ্ট্রনেতার কথাও পেশ করতে পারবেন না, কেন? আল্লাহ রাসূল বলে দিয়েছে, মানতে পারেন আর না পারেন।